দুর্গাপূজয় আর মাসখানেকও সময় নেই, কিন্তু এরই মধ্যে চিন্তার মেঘ জমতে শুরু করেছে এই শহরের কুমোরটুলি পাড়ায়। এরই মধ্যে আকাশের মুখও ভার, প্রতিমার ঢের কাজ বাকি এখনও। বৃষ্টি চললে কীভাবে সময় মতো শেষ হবে প্রতিমার তৈরির কাজ, তা নিয়ে কপালে চিন্তার ভাজ মৃৎশিল্পীদের কপালে। এক্সক্লুসিভ কালেকশন সঠিক দামে পেতে আজই আসুন কাবেরিতে। লাকি রিপের মাধ্যমে জিতে নিন গোল্ড কয়েন। প্রতি মঙ্গলবার শাড়িতে পাচ্ছেন বাই টু গেট ওয়ান ফ্রি। কাবেরি খাগড়া বহরমপুর। এখনো কোথাও মাটি ঠিকভাবে শুকায়নি, তা কোথাও চলছে মাটির প্রলেপের কাজ। খড়কুটোর ওপর সবই মাত্র জমানো হচ্ছে মাটিকে, ধীরে ধীরে দেওয়া হচ্ছে প্রতিমার রূপ, সবে হয়েছে হাত, প্রতিমার মুখও করা হয়েছে বেশ কিছু জায়গাতে। এবং এই সব কিছুর মধ্যে প্রচুর সংখ্যক প্রতিমার অর্ডার নিয়ে রীতিমতো চাপে বহরমপুরের মৃৎশিল্পীরা। অর্ডার অন্য বছরের তুলনায় এই দু বছর ধরে অর্ডার একটু বেশি আছে, যেহেতু লকডাউন চলছিল এর আগে, তারপর থেকে দু বছরের অর্ডার বেশ ভালোই আছে আমাদের। এবারও অর্ডার বেশ অনেক কটাই আছে। আমি এবছর 15টা ঠাকুর করছি এখন পর্যন্ত, এখনও 3টা ঠাকুর আমাকে করতে হবে, তার ভিতরে একটা একটু বড় ভলিউমে যাবে, দুটো একটু ছোটো ছোটো হবে। কিন্তু এরই মধ্যে চিন্তার মেঘ জমতে শুরু করেছে এই শহরের কুমোরটুলি পাড়ায়, কারণ পুজোর আর কিছুদিন বাকি এবং এরই মধ্যে আকাশের মুখও ভার, যার ফলে মাটি শুকাতে নানান সমস্যা হচ্ছে। এখন পুজোর আগে বৃষ্টির আশঙ্কাও করছেন শিল্পীরা। বৃষ্টির মধ্যে সমস্যাটাও আছেই, বৃষ্টি হলে আমাদের প্রচুর সমস্যা। বৃষ্টি হলে ঠাকুর আকারও শুকানোর ব্যাপার আছে, তারপরে এই জল কাদা জিনিস বাড়ি বুঝতে পারছেন, বৃষ্টির আমাদের খুব সমস্যার ব্যাপার। বৃষ্টি এরকম চললে সে ঠাকুর তো আমাদের ডেলিভারি টাইম মতন দিতেই হবে, ধরুন সে এখন গ্যাস পাইপ টাইপ দেখুন শুকিয়ে যতটা ই করা যায় আর কি। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে এখন বেশ কিছুদিন রাজ্য জুড়ে চলবে বৃষ্টি, যার ফলে প্রচুর সমস্যার সম্মুখীন হচ্ছেন মৃৎশিল্পীরা। এবং এই সমস্যার মধ্য দিয়েই রাত দিন জেগে কাজ করছেন শিল্পীদের একাংশ। মধ্যে ঠাকুর বানাতে সমস্যা হচ্ছে, কারণ লেবাররা যেতে পারছে না কাজে, তারপরে ঠাকুর গলে যাচ্ছে, ঢাকা ঢুকির অসুবিধা, জায়গারও কম, আমাদের চাষের জায়গা নাই, সেই জন্য তো অসুবিধা হচ্ছে। সমস্যা তো হবে এখন কাজ, মানে আমাদেরকে হয়তো রাত দিয়ে কাজ করতে হবে, কাজ তুলতে তো হবে, এই টাইমে কাজ তো আমাদের দিতেই হবে, যখন যেটা নিবে সে দিতেই হবে, কাজ আমাদের তো টাইম বাই টাইম একদম। আর কিছুদিন পরেই পুজো, এরই মধ্যে প্রচুর প্রতিমার কাজ বাকি রয়েছে বহরমপুরের মৃৎশিল্পীদের। এক প্রকার যুদ্ধকালীন পরিস্থিতির মধ্য দিয়ে প্রতিমা ঢেকে চলছে কাজ, সময়ের মধ্যে যাতে সব কমিটির ঠাকুর ডেলিভারি দিতে পারেন সেই আশা নিয়ে প্রস্তুতি তুঙ্গে বহরমপুরের মৃৎশিল্পীদের।